একখানা যে দিওয়ালে কোনো নাম লেখা নেই যেটা মুছে দেবে, এটা আইএসএ মানুষের শরীরের ভিতরে জাহানে গাঁথা আছে। আইএসএ মানুষ আইএসএ মুছতে গেলে মানুষকে ভাঙড়ে মানুষ ভাঙড়বাসী 10 লাখ মানুষ আছে কম বেশি, ধরো কথা কথা 10 লাখ মানুষের শেষ করা কারো ক্ষমতা আছে? আইএসএ শেষ করতে গেলে ভাঙড়বাসী শেষ করতে হবে। যে যে কারিমুল নওশাদ সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকীর হাতে বিক্রি হয়েছে, নবীর কথা জবানের ওপরে যে বিক্রি হয়েছে, তার কেনা ওরকম কেন টিএমসি? ওনাদের বাপ মা আসলেও আমার কেনার কারো ক্ষমতা নেই। ওদের পোস্টার থেকে নাম তুলেছে, এবার তোদের দল থেকে নাম মুছে দেবে। পোস্টার থেকে নাম মুছেছে না, সবই মুছেছে, তোদের দল থেকে নাম মুছে দেবে। এরা নিজেরাই ভাঙড়ে ঢুকতে পারছে না, তার কি বলো, ভাঙড়ে ওনারা ভাঙড়বাসী হয়ে ভাঙড়ে ঢুকতে পারছে না। ওই জন্য ইয়ে বলছে ও তোলাবাজ, ও বলছে ও তোলাবাজ, তাহলে আগে বসানো হোক দুজনের এক জায়গায় যে কে কত বেশি তোলাবাজ। জনসাধারণ তো জানতে চাইছে শুনলাম, যে কে কত বেশি তোলা তুলেছে সেটা শোনা হোক। এই জন্য কি বলতো, ঘরে ডান যখন হয় ঘরের ছেলে মানে না, ঠিক আছে? যখন শুরুয়াত করেছে আমাদের কিছু বলতে পারে না, ওরা নিজেরাই কে কত তোলা তুলেছে নিজেরাই বুঝতে পারবে, যে কে কত তোলা তুলেছে জনসাধারণের সামনে তুলে ধরবে। বারংবার বলেন যে উন্নয়ন করতে পারছে না আইসে, আর তোলা তোলাতে ব্যস্ত, তোলা তুলতে গিয়ে মার খেয়েছে আরাবুল ইসলাম, এমনই অভিযোগ উঠছে তৃণমূলের উপরে। তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল, সামনে বিধানসভা ভোট, আইএসএফ কতটা জয়লাভ করে বলে দাবি এই যে মানুষের ভিড়। নওশাদ সিদ্দিকী 3 বছর ভাঙড় বিধানসভায় জয়যুক্ত হয়েছে, 2021 এখনো পর্যন্ত কম বেশি ভাঙড়ের এখানে মানুষ আছে। নওশাদ সিদ্দিকীর কাছে কিছু চাওয়ার আছে তোমাদের? চাওয়ার আছে কি? নওশাদ সিদ্দিকীর কাছে কিছু চাওয়ার নেই, কেন? নওশাদ সিদ্দিকীর কথা এনাদের ভাঙড়ের মানুষের বিশ্বাস আছে। যদি জানে তো একা বিধায়ক হয়ে এনারা কিছুই দেবে না। উনি জবান দিয়েছিল যে আমার ঘরের গাড়ির টাকা থেকে আমি 5 কোটি টাকা দিয়ে, আমার ঘরের টাকা দিয়ে আমি 5 কোটি টাকা দিয়ে ভাঙড়ে উন্নয়ন করি এদিকে দেবো। এখনো 2 বছর সময় আছে, অপেক্ষা করো, নওশাদ সিদ্দিকীর কথা দাম আছে, উনি নিজের গাড়ির টাকা দিয়ে হলে শেষ পর্যন্ত উন্নয়ন করে দেখা। আরাবুল ইসলাম বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীর 6 লাইন পারাতে দেবে না, সেই 6 লাইনের আগেই আরাবুলকে ধরে মারধর করছে তৃণমূলরা, কি বলবেন? এটাই কি কোনো নমুনা দেখানোর চাইছে? অহংকারের পতন হয় তো দেখেছো তো, আসছে নওশাদ সিদ্দিকী ভাইজানের বলছিল 6 লাইন পাড়াতে দেবে না, উনি বলিনি, ওনার ছেলে বলেছিল। তা আজ আশা করছি ওনারা পেঁচায় পরিণত হয়েছে, রাতের বেলা করে বার হয়, ঠিক আছে? তো নিজেরাই ভাঙড়ে ঢুকতে পারছে না, তার কি বলো, ভাঙড়ে ওনারা ভাঙড়বাসী হয়ে ভাঙড়ে ঢুকতে পারছে না। ওই জন্য বলেছে কথা বলার সময় একটু হিসাব করে বলতে হয়, ঠিক সময় ওনারাই ভাঙড় ছাড়া হয়েছে। ভাঙড় থেকে অনেকে মুছে দেবে বলছে, তার আগে একের পর এক চমক দেখাচ্ছে কাটিয়া বিশ্ব, কি বলবে? কি মুছে দেবে? এ আর গাছের দেওয়ালে লেখা না, যে দেওয়ালে কোনো নাম লেখা নেই যেটা মুছে দেবে, এটা আইএসএ মানুষের শরীরের ভিতরে জাহানে গাঁথা আছে। আইএসএ মানুষ আইএসএ মুছতে গেলে মানুষকে ভাঙড়ে মানুষ ভাঙড়বাসী 10 লাখ মানুষ আছে কম বেশি, ধরো কথা কথা 10 লাখ মানুষের শেষ করা কারো ক্ষমতা আছে? আইএসএ শেষ করতে গেলে ভাঙড়বাসী শেষ করতে হবে। খালি বলে কেউ আসুক, খালি ভাঙড়বাসী আইএসএ শেষ করা, ভাঙড়বাসী শেষ করুক। অনেকেই প্রশ্ন করছেন যে কারিমুল সাহেবকে দেখা যাচ্ছে না, হয়তো তৃণমূলের হাতে বিক্রি হয়ে গেছেন, হয়তো আইএসএ দল ছেড়ে দিয়েছেন, কি বলবেন? আপনাকে তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। দেখো আশা করছি, কেন মুখে বড় বড় কথাটা ঠিক না, টিএমসি যতটা হারাম খাক না কেন, যে যে কারিমুল নওশাদ সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকীর হাতে বিক্রি হয়েছে, নবীর কথা জবানের ওপরে যে বিক্রি হয়েছে, তার কেনা ওরকম কেন টিএমসি? ওনাদের বাপ মা আসলেও আমার কেনার কারো ক্ষমতা নেই। এই যে ভাঙড়ের মাটিতে তৃণমূল আমরা ওসব আমরা কিংবা খালি ব্যাট লিয়ে এখন দাঁড়িয়ে আছি, ব্যাট লিয়ে খালি আমরা দেখছি কোন বল কোন দিকে আসছে। ওরা মারপিট করে নিজেরা যখন শেষ হয়ে যে দলটা বাঁচবে তাদের সাথে আমাদের 26-এ লড়াই হবে। নো বলে গোল মারতে পারবে? আমরা নো বলে ফ্রি হিট ততক্ষণ তুলে দেবো, ডাইরেক্ট মারবো ছয়, ডাইরেক্ট নো বলে ফ্রি হিট ততক্ষণ আউট হবে না। আমরা যদি পার্টি অফিস মনে করি উৎপাদন করবো, প্রত্যেক জায়গায় উৎপাদন করবো। আমাদের তো বাস্তবে বলছি আইএসএফের নেতাদের কাছে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে এরকম হারামের টাকা নেই, যদি টাকা থাকতো আমরা জায়গায় জায়গায় পার্টি অফিস উৎপাদন। মানুষ রাজনীতি করতে গেলে পার্টি অফিস প্রয়োজন হয় না। 15 বছর টিএমসি কি উন্নয়ন করেছে? বাস্তবে বলছি ওরা পার্টি অফিস বলে উন্নত হয়েছে। দেখবে আগে এরকম খড়ো টালি ছিল, এবং প্রত্যেকটা অফিসে এসি লাগানো আছে, সুন্দর সুন্দরই তো। আর একটা জিনিস বারবার আপনারা যে বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব না, শোনো, এই ভাঙড়ে টিএমসির নেতাদের একটা কথা জেনে রাখা দরকার, সবে তোদের পোস্টার থেকে তোদের ছবি তুলেছে টোটাল ভাঙড়ে। একটা জিনিস ফলো করবে তোমরা, যত পোস্টার লাগানো আছে ভাঙড়ে কোনো নেতা পোস্টার লাগানো আছে, ছবি লাগানো আছে, সবে তোদের পোস্টার থেকে নাম তুলেছে, এবার তোদের দল থেকে নাম মুছে দেবে। পোস্টার থেকে নাম মুছেছে না, ছবি মুছেছে, তোদের দল থেকে নাম মুছে দেবে এরা। সময়ের শাসকের পক্ষ থেকে কোথাও কোনো বাধা আসছে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করে যে ভাঙড়ের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, ঘাঁটি ঘাটা আসুক বাধা দিয়ে দেখাক না। এরকম বলে আমরা তো বলি, আমরা যদি মনে করি আমরা জায়গায় জায়গায় পার্টি অফিস উৎপাদন করতে, এটা আইএসএ এটা ছাই তাই না, আমাদের সাথে লড়াই করতে আসলে, আমাদের সাথে লাগতে আসলে এরকম শক্ত হয়ে আসতে আর
এত নাক মুখ সব ভেঙে চলে যাবে। না চ্যালেঞ্জের কি আছে, মানুষ যখন তৈরি মানুষ। আজ দেখো আমাদের ডাক্তার ছোট ছোট ডাক্তার বাবুনে রাখেন, সাধারণ মানুষ কি যাচ্ছে আন্দোলন করতে? সাধারণ মানুষরা যাচ্ছে আন্দোলন করতে। মানুষ কি ভয় পাচ্ছে? মানুষ আন্দোলনে ভয় পায় না। মানুষ এখন দিদির সামনে বলছে তো আমাদের কোনো তেরান নেই, কোনো ইয়ে আছে না। মানুষ এখন আর ভয় পায় না, মানুষ ঘরে ঘরে মোস্তান তৈরি হয়ে গেছে। মোস্তান ওদেরকে বলে না যারা হক কথা মানুষের সামনে নেতাদের সামনে বলতে শেখে, তারাই হলো হক, তারাই হলো মোস্তান। তৃণমূলের এক নেতা নওশাদকে বলছে কে পিঠজাদা, বলে এরকম একটা খারাপ ভাষায় বার্তা দিয়েছে, কি বলবেন? আচ্ছা নওশাদ না পিঠজাদা না, নওশাদ না হ্যাঁ পিঠজাদা না, নওশাদ তারা কি পিঠজাদা যদি না বলে মানে নওশাদ সিদ্দিকি ভাইজানের কি পুরো পিঠজাদার নাম থেকে কেড়ে যাবে নাকি? আগে কারা ওই রকম বলে, যারা দাঁড়িয়ে পেশাব করে মুখে মানি যায় না তারাই ওইসব কথা বলে। ওসব দিকে নওশাদ সিদ্দিকিরও কিছু যায় না, আমাদেরও কিছু যায় না।